নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই আবার স্বাগত। তো দেখুন, আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই তো ক্রিসমাস আসছে, তো আমাদের কেক বানাতে টুটিফুটি অবশ্যই লাগে। তো আজকে আমি সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবেই সহজে টুটিফুটি বানিয়ে নেবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে একটা বড় সাইজে আমি পেঁপে নিয়েছি। আজকে এই পেঁপেটা দিয়ে আজকে আমি আপনাদের টুটিফুটি বানানো দেখাবো। এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, আর পেঁপেটা কিন্তু কাঁচাই নিতে হবে। একটা বড় কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, পেঁপেটা কেটে নিয়েছি, তো আমার এতটা লাগবে না, আমার এই অর্ধেকটা ওলি হয়ে যাবে। আর অর্ধেকটা রেখে দিচ্ছি, আর এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, পেঁপেগুলো সব ভালোভাবে কেটে নিয়ে চলে এসেছি, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। সব পেঁপেগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। আর আপনারা চেষ্টা করবেন পেঁপেটা এরকম কাঁচাই নিতে, কাঁচা পেঁপেতেই এটা ভালো হবে, পাকা পেঁপেতে একদমই এটা ভালো হবে না। এবার এগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম ছোটো ছোটো করে কেটে নেব। এরকম ছোটো ছোটো করে কেটে নেব, একই সাইজ করে সব পেঁপেগুলোকেই কেটে নেব। এই দেখুন, সব পেঁপেগুলো একইভাবে করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, কড়াইয়ে আমি আগে থাকতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব, তবে বেশি সিদ্ধ করলে হবে না, 80% মতো সিদ্ধ করে নেব এগুলোকে। দেখুন, চাপা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, 10 থেকে 15 মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, পেঁপেগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি 10 মিনিটের মতো। এ দেখুন, আর খুব বেশি সিদ্ধও করিনি, 80% মতো সিদ্ধ করেছি। এই যে যে দেখুন, এরকম একটু শক্ত ভাব আছে। এবার এগুলোকে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার দেখুন, আবারও কড়াই বসিয়ে নিয়েছি, দিচ্ছি 1 বাটি চিনি। এবার একটা চিনির পাতলা শিরা তৈরি করে নেব। এখানে 1 তার 2 তার বা চটচটেভাবে শিরা হবে না, একদমই পাতলা শিরা হবে। এবার দিচ্ছি 2 বাটি জল। দিয়ে চিনিটা গলে যাওয়া অবধি এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। দিয়ে এটাকে নামিয়ে নেব, এটা একদমই মোটা করা যাবে না। দেখুন, চিনি শিরাটা ভালোভাবে ফুটে গেছে। এবার জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন, এটাকেও চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলে মানে পেঁপের মধ্যে ভালোভাবে চিনি শিরাটা ঢুকবে। দেখুন, প্রায় 5 মিনিট ধরে হাই ফ্লেমে আমি ভালোভাবে এই রসের সাথে পেঁপেগুলো ফুটিয়ে নিয়েছি। এবার এগুলো তৈরি হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, পেঁপেগুলো সব তুলে নিয়েছি, আর আমি এখানে 5টা কাচের বাটি নিয়েছি। 5টা বাটির মধ্যে একটু করে অল্প করে চিনির শিরাটা আর পেঁপেগুলো সমানভাবে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে 5টা বাটিতে সমানভাবে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি কালার মেশাবো। তো প্রথমেই দিচ্ছি, দেখুন, ইয়েলো ফুড কালার। তো আমি এখানে 5টা বাটি নিয়েছি, তাই 5টা কালার দেবো। তো আপনার এখানে মানে আপনাদের মনের মতো এখানে কালারও ব্যবহার করতে পারেন, বা 5টার থেকে অধিকও বাটি নিতে পারেন, বা তার থেকে কমও নিতে পারেন। এ দেখুন, প্রথমে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে কালারটা দিয়ে এটাকে ভালোভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি, দেখুন, গ্রিন ফুড কালার, এটাকেও ভালোভাবে অল্প করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুবই আলতো হাতে মেশাতে হবে, নাহলে এই পেঁপেগুলো কেটে যেতে পারে। এবার দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এবার দিচ্ছি রেড। বেগুনি কালার দিচ্ছি। দেখুন, সবগুলোতেই কালার মিশিয়ে নিয়েছি। এবার এগুলো এখন একটু হালকা হালকা কালার লাগছে,
তো এগুলোকে আমি সারা রাত রেস্টে রেখে দেবো, এইভাবেই রেখে দেবো। তাহলে দেখবেন আমি পরের দিন যখন এগুলোকে বার করব তখন এগুলো একদমই সম্পূর্ণ কালার হয়ে যাবে। এখন একটু এরকম লাগলেও তখন ঠিক হয়ে যাবে। আর এগুলো চাইলে আপনারা 4-5 ঘন্টা এইভাবে রেখে তারপর এগুলোকে ছেঁকে একটা সুতির কাপড়ের ওপর এগুলোকে বিছিয়ে দিতে পারেন। তারপর ফ্যানের হাওয়ায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, তাহলে এগুলো তৈরি হয়ে যাবে। এগুলো আমি সারা রাত রেখে দেবো, তারপর এগুলো সারা রাত রাখার পর তারপর এসে আপনাদের আমি দেখাবো। দেখুন এগুলো সারা রাত রেখে দিয়েছিলাম, আর কালারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারগুলো এসছে। দেখুন পেঁপেটাও অনেকটা সফট হয়ে গেছে, আর পেঁপেটা কমে দেখুন চিনির শিরাটাও একটু বেশি হয়ে গেছে। এই যে দেখুন কতটা সফট হয়ে গেছে পেঁপেগুলো, কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এসছে। আবার এগুলোকে আমি দেখুন একটা ছাঁকনির সাহায্যে এগুলো রস থেকে ছেঁকে তুলে আমি এভাবে রেখে দিচ্ছি। এ দেখুন এক সাইড করে রেখে দিচ্ছি প্রত্যেকটাই। তো এগুলো কিন্তু রস থেকে ছেঁকে তুলে এগুলো এক জায়গাতে রেখে দেবেন না, তাহলে একটার কালার একটার গায়ে লেগে যাবে, এগুলো দেখতে ভালো লাগবে না। সেই জন্য দেখুন এগুলোকে একদমই আলাদা আলাদাভাবে রাখতে হবে। দিয়ে যখন এই মানে চিনি শিরাটা যখন ঝরে যাবে, এটা একটু ঝরঝরে হয়ে যাবে, তখন এগুলোকে তুলে একটা সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে আপনারা ফ্যানের হাওয়ায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। এগুলো কিন্তু রোদে দেওয়া যাবে না। তারপরে দেখবেন এগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। আর এই যে চিনির শিরাগুলো এগুলো আমি অন্য রেসিপির কাজে লাগিয়ে নেব, এগুলো ফেলে দেবো না। আর প্রত্যেকটাই দেখুন আমি এই একইভাবে রেখে দিচ্ছি। এই দেখুন আমি প্রত্যেকটাকেই আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। এবার এইভাবে আমি যতক্ষণ না চিনির এক্সট্রা শিরাটা ঝরে যাচ্ছে ততক্ষণ এইভাবে রেখে দেবো। তারপর সুতির কাপড়ে বিছিয়ে আমি ফ্যানের হাওয়ায় রেখে দেবো। তারপর এসে আপনাদের দেখাবো কত সুন্দর এগুলো তৈরি হয়ে যাবে সহজেই। তো আপনারাও কিন্তু ফ্যানের হাওয়া রাখবেন, এগুলো কিন্তু রোদে দেওয়া যাবে না। তো এই দেখুন বন্ধুরা আমি ফ্যানের হাওয়ায় ভালোভাবে এগুলোকে শুকিয়ে নিচ্ছি প্রায় 2 ঘন্টার মতো। আর কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, একদম পুরো আমরা দোকান থেকে যেমন কিনি সেরকম দেখতে লাগছে। দেখুন প্রত্যেকটাই সুন্দর কালার এসছে, আর এগুলো একদমই ঝরঝরে হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এই যে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতেই টুটিফুটি বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো আর মার্কেট থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজনই থাকবে না। এবার দেখুন একটা কাঁচের বয়মে আমি এগুলোকে স্টোর করে রেখে দিচ্ছি, যখন এগুলো কেক বানাবো তখন আমি কিন্তু এগুলোকে ব্যবহার করব। আর এই টুটিফুটি দিয়েই আপনাদের আমি এই ক্রিসমাসের একটা স্পেশাল কেক রেসিপি নিয়ে আসব। তো অবশ্যই আমার সাথে থাকবেন রেসিপিটা দেখার জন্য। দেখুন এইভাবে আমি স্টোর করে রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে। তো আপনারা দেখবেন যখন এগুলো একদমই শুকিয়ে যাবে, মানে এর মধ্যে কোনো মানে চটচটে ভাব থাকবে না, ভিজে ভাব থাকবে না, তখন ভাববেন এগুলো তৈরি হয়ে গেছে। কিন্তু এর মধ্যে যদি একটু ভিজা ভাব থাকে তাহলে এগুলো কিন্তু এইভাবে স্টোর করে রাখলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে স্টোর করে আপনারা প্রায় 4-5 মাস তার থেকেও বেশি এগুলো রেখে দিতে পারেন, একটুও নষ্ট হবে না। তাহলে বন্ধুরা আজকে আমার এই টুটিফুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন। পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।